আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার সকল, আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনারা সামনে লই আইছি আমি নাগামর সরগাছ থাকি নাগামর স্থুল ডাম তুল্লা বীজ তুল্লা আমি সেরা রোপণ করমু, আর কোন মাসও রোপণ করলে নাগামর সর বীজ আমরা জুন জুলাই বা অগস্ট মাসও আমরা নাগামরিচ দরাইতাম পারমু গাছও। তো একটু এলি আসলে সেরা হললে গাছগুলাই জুলাই অগস্ট মাসও নাগামরিচ ধরে নিব। তো লাস্ট হইল গিয়া জানুয়ারি মাস, জানুয়ারি মাসের প্রথম দিকে যদি আমরা সেরা করি, এই সেরাগুলো কিন্তু অগস্ট মাসও ইনশাল্লাহ নাগামরিচ ধরব। তো এই ভিডিওটা আমি কয়েকদিন আগে মানে ডিসেম্বরের এন্ডে দিয়ে আমি করছিলাম, বাট শেয়ার করতে আপনার লগে একটু দেরি হয়ে গেছে। তো আপনারা চাইলে জানুয়ারির প্রথম দিকে আপনারা বীজ রোপণ করতে পারবা, বা অনেকে কিন্তু আরও আগে রোপণ করি লাইন নভেম্বর বা সেও সেও অক্টোবর মাসও সেরা রোপণ করি লাইন। সিজন শেষ হওয়ার সাথে সাথে অনেকে বীজ রোপণ করেন, নাগামরিচ সেরা করেন। তো আসলে আমরা ইউকের মধ্যে খুবই ঠান্ডা, গাছগুলা বীজ যখন সেরা করেন আসলে খুব কষ্ট হয় রাখতে এগুলারে, মানে খুবই ঠান্ডার মধ্যে গাছগুলা কেয়ার করা আসলে খুবই একটু হার্ড হয়। তো দেখতে পারা আমি কিলা সেরা করলাম। তো আমি লাস্ট ইয়ার আমি ওরকম সেরা করছিলাম, আলহামদুলিল্লাহ আমার সেরাগুলা উঠছে। তো দেখতে পারবা ভিডিওর এন্ডে দি আমার সেরাগুলা আসলে খুবই ঠান্ডা আমরা এখন, আর আমি যে এক সময় এই বীজগুলো রোপণ করছি খুবই ঠান্ডা ঠান্ডা, আর এখন তো ঠান্ডা থাকবো আমরা অনেক দিন ধরে থাকবো ঠান্ডা। তো নাগামরিচ অগস্ট মাসও নাগামরিচ দৌড়াইতে গেলে কিন্তু এখনই সময়, লাস্ট সময়। আপনারা যারা নাগামরিচর সেরা কর্তা চাইরা অবশ্য করবা, জানুয়ারির প্রথম দিকে সেরা হলেই সেরা থাকি, অবশ্যই অগস্ট মাসও নাগামরিচ ধরব। এখন আমার বীজগুলা রোপণ করে লেছি একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে, আমি কবার হইরা রাখি দিমু গরম জায়গার মধ্যে, না হয় গাছগুলা উঠতো নাই, মানে এমনিতেই খুবই ঠান্ডা আমরা ডিসেম্বর মাস। আর আরও কিছু সেরা আমি করছি আপনারা লগে শেয়ার করবো, লতা বেঙ্গনের যে বীজ আমি কিছু সেরাইছি আপনারা দেখাইমু, আরও দেখতে পাররা চার পাঁচ দিন পরে কিলা অবস্থা গাছগুলা মাশাল্লাহ অনেকগুলা গাছ উঠছে, অনেকগুলা উঠছে, কিন্তু কিছু কয়েকটা বেশি আসলে উঠছে না, যাই হোক যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ। তো আসলে ঠান্ডার মধ্যে গাছগুলা বাঁচানি খুবই হার্ড, আমি আপনারা দেখাইলাম চার পাঁচ দিন পরের অবস্থা, ও দেখতে পাররা কয়েকটা আসলে ড্যামেজ হয়ে গেছে গাছ। আরও কিছু আমি লতা বেগুনের সেরা করছি দেখতে পাররা, আর খাসা মরসর কয়েকটা সেরা করছি, দেখি কতটুকু বাঁচাইতাম পারি ঠান্ডার মধ্যে। তো আপনারা যারা সাইন নাগামরিচর বেশি সেরাইতা জানুয়ারির প্রথম দিকেই আপনারা সেরা করবা, অগস্ট মাসও ইনশাল্লাহ নাগামরিচ ধরব। ও দেখতে পাররা খুবই সুন্দরী গাছগুলো আসলে খুবই সুন্দর হয়েছে, এগুলা খাসা মরসর গাছ, খাসা মরসর বেশি সেরাইছি, আর এগুলা বেগুনের সেরা। তো আমি কয়েকটা ছোটো ছোটো টবের মধ্যে করছি যাতে জায়গা কম লয়, এই জন্য আসলে এটা ইউজ করা। আর প্রথম দিকে আপনারা দেখছেন আমার পুরাতন নাগামরিচর গাছ, এগুলা কিন্তু মাশাল্লাহ কোনো পোকায় আক্রমণ হয়েছে না। ও দেখতে পাররা যে আমি দেখাইলাম আসলে গাছগুলা, এগুন এই গাছগুলো আসলে ঠিক আছে, আর কয়েকটা নাগামরিচর সেরা আসলে নষ্ট হয়ে গেছে, মানে খুবই ঠান্ডা, ঠান্ডার মধ্যে গাছগুলারে রক্ষা করা আসলে খুবই হার্ড। সুপ্রিয় প্রিয় যখন আজকের ভিডিও যদি আপনারা কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব হইরা আমার পাশে থাকবা।
এখন আমি আপনারা কাছ থেকে বিদায় নিমুগি আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা হতইব অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফেজ